প্রথমে আমরা একটা মানে মকআপ তৈরি করার যে টুলগুলো ইউজ হয় সেটা শিখবো আর কি। জাস্ট আমরা রেক্টেঙ্গেল নিব একটা, যে কোনো সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম আমরা, ঠিক আছে। এখন এটারে আমরা কিভাবে মকআপে রূপান্তরিত করা হয় সেটা আমরা দেখব। জাস্ট কন্ট্রোল টি দিব, এর এর ব্যবহার তো জানি আমরা, ফ্রি ট্রান্সফর্ম। জি, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে, অনেক অপশন চলে আসবে। এর মধ্যে ওয়ার্প একটা অপশন আছে যা মকআপ তৈরির ক্ষেত্রে লাগবে, সব সময় লাগবে মকআপ তৈরির ক্ষেত্রে। দেখেন আমি ইচ্ছা করে এটা আমরা উপরে নিচে নিতে পারতেছি, ডাইভার্ট করতেছি, ভিতরে নিতে পারতেছি, ইচ্ছা করে আমরা একটা এখান থেকে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। যেদিক ইচ্ছা সেদিক নিতে পারতেছি, যেদিক ইচ্ছা, মানে একটা একটা পিলোর মতো করলাম, বালিশ এমনই হয় মনে হয় বালিশগুলো। আমি ইন্টার চাবি তাহলে বোঝা যাবে যেটা অনেকটা বালিশের মতো হয়ে গেছে আর কি, ঠিক আছে। যদি আমরা এর উপরে মকআপ করি আরো ভালো লাগবে, ঠিক আছে। আমরা অনেকভাবে কাজ করতে পারি, রাইট বাটন ক্লিক দিয়ে এখানে স্কেল আছে, রোটেট আছে, স্কিউ আছে, ডিস্টর্ট আছে, প্রেজেন্টিভ আছে, মানে আমরা বিভিন্ন ওয়েতে কাজ করতে পারি। তো আমাদের মকআপের ক্ষেত্রে ওয়ার্প ওয়ার্পটাই লাগবে, শুধু সবগুলো লাগবে, এটার কাজটা সবচেয়ে বেশি, ঠিক আছে। জাস্ট এটা যেহেতু আগে স্যার দেখাইছে, জাস্ট আমি এত গভীরে গেলাম না, আমি জাস্ট সরাসরি মকআপে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি এই পেজে আমি একটা ডিজাইন করলাম, সেই ডিজাইনটা আমি আমার কেমন হবে জাস্ট এই পেজে আমি মকআপ হিসেবে সেটা সাবমিট করব। আমি কোনো পারলাম না, আমি একটা ব্রোশার করছি বা একটা বুক কভার করছি, আমি একটা পেজ ডিজাইন করছি, এই পেজটা কিভাবে আমি এখানে সাবমিট করতে পারি এই অ্যাজ এ ইমেজ হিসেবে সেটা আমি দেখাবো এখন, ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু করব না, আমরা জাস্ট এর মাপ এর সাইজটা নিব, মানে এটা হচ্ছে আমরা আমার ক্রিয়েট করা একটা পেজ। ধরেন আপনি ক্রিয়েট করছেন এমন পেজ, আপনি জাস্ট এর মাপটা নিছেন 600x776, ঠিক আছে। জাস্ট মাপটা নিছেন, মাপটা নিয়ে জাস্ট এখানে আপনি একটা রেক্টেঙ্গেল নেবেন, ক্লিক করার পরে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি এটাকে স্মার্ট অবজেক্ট করে নেবেন, রেক্টেঙ্গেল নেওয়ার সঙ্গে সঙ্গে স্মার্ট অবজেক্ট করে নেবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আপনারা জানেন স্মার্ট অবজেক্ট একটা ইন্ডিপেন্ডেন্ট লেয়ার, এটা এটা এডিট করা যায় না, এডিট করতে হলে আলাদা উইন্ডোতে যে এডিট করতে হয়। এখন আমি কি করব, আমি এখানে কন্ট্রোল টি চেপে ফ্রি ট্রান্সফর্মে ফরম্যাটে নিয়ে যাব, তারপর ডিস্টর্ট করব, ঠিক আছে। জাস্ট ফার্স্টে আমরা চার কোণা মিলাই নিব, দেন তারপরে কাজ করব। আচ্ছা, এটা থাকা অবস্থায় যখন আমরা এটা হয়ে গেছে, তখন এটা থাকা অবস্থায় আমরা ওয়ার্পে চলে যাব, তখন আমরা কাজ করব। দেখেন বইয়ের শেপ চলে আসতেছে আস্তে আস্তে। ওটা এদিক দিয়ে একটু ফোলা, তাই আমি এদিক দিয়ে একটু বেশি কার্ভ করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমার এদিকে আচ্ছা, আমার সেটিং শেষ, জাস্ট ইন্টার চাপবো। আমি পুরো পাত্রের সেটিং করে ফেলছি,
আমার যখন এডিট করবো, এখন আমি এটা এডিট করবো, এডিট করতে হলে আমি জাস্ট ডাবল ক্লিক করে আলাদা একটা মেনুতে চলে যাব, আলাদা একটা উইন্ডোতে চলে যাব। তখন আমাদের আমরা যেমন রেক্টেঙ্গেলিসি তেমনই থাকবে, কারণ এটা স্মার্ট অবজেক্ট, ইন্ডিপেন্ডেন্ট লেয়ার, এটা কখনোই চেঞ্জ হবে না। আমি যতই ওখানে ইয়ে করি কখনোই চেঞ্জ হবে না। তখন এটা আমি কন্ট্রোল জে দিলাম অথবা না দিলে হবে, আমি জাস্ট ওর উপর ড্র্যাগ করে ছেড়ে দিব। ড্র্যাগ করে ছেড়ে দিয়ে জাস্ট আমি কন্ট্রোল এস চাপব, আমার পেজ ওখানে চলে গেছে। একই রকম করে, একই ধরন করে ও যেভাবে আছে, আমার পেজটাও সেভাবেই সাবমিট হয়েছে। দ্যাট ইজ মক আপ। ঠিক আছে, সাদার উপর সাদা করছি তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, অন্য কালার করলে বুঝতে পারতেন। ঠিক আছে, সো আমরা নেক্সট পেজটাও এমনভাবে করি, দেখি কেমন হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট পেজ করার একই একই টেরিটরি আমরা ইউজ করবো, একই রুলস ফলো করবো। জাস্ট আমরা ক্লিক করে, আমি করে নিই তারপরে আপনারা করেন। না, রেক্টেঙ্গেল নিয়ে কাজ করবেন আপনি, তো এটা স্মার্ট অবজেক্ট ইয়ার নিয়ে করতেছেন, স্মার্ট অবজেক্ট নিয়ে করতেছেন, আপনি একটু মকআপ নিয়ে করতেছেন। আবার আমরা স্মার্ট অবজেক্ট করি, এখানে ডাবল ক্লিক করলে স্মার্ট অবজেক্ট চলে আসবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমরা স্মার্ট অবজেক্ট ছাড়া কখনোই কাজ করবো না। ডিস্ট্রুট নিয়ে কাজ করি সব সময়, জাস্ট কোনাগুলো ধরে আমি জাস্ট একই সাথে করব। প্রথমে কোনা ধরে করলে আপনাদের সুবিধা হবে, প্রথমে ওয়াপে চলে যাবেন না, তাইলে আপনারা প্রবলেম পড়বেন পরে, মানে কাজটা সুন্দর হবে না। সুন্দর করতে হলে আপনাকে অবশ্যই চার কোনা আগে মেনটেন করতে হবে, দেন তারপরে আপনি কাজ করেন, নো প্রবলেম। চার কোনা যখন দেখতেছেন মেনটেন হয়ে গেছে, আমরা মোটামুটি চার কোনা একই জায়গায় চলে গেছে, চারটা কোনায় চলে গেছে, তখন আপনি ওয়াপে চলে আসেন। দেখেন তখন ওকে ও আপনাকে অনেকগুলো ইয়া দিয়ে দিবে আর কি, স্কোপ দিয়ে দিবে, আপনি কোথায় দিয়ে কোথায় যেতে চান, কেমন করতে চান জিনিসটা, সব দিয়ে দিবে। একটা প্রবলেমও করবে না, আপনি যা চান সেটাই ও দিবে, যেমন চান। এগুলো মেনটেন করতে আপনাদের প্রথম দিকে একটু প্রবলেম হবে, বাট এটা খুব ইজি কাজ এবং খুব মানে ভালো, এভাবে করাটা ভালো। মকআপ নিজে তৈরি করে কাজ করাটা অনেক বেটার, যদি সেটা পারফেক্টলি হয়, যদি মনে করেন যে এটা আপনার আপনার পারফেক্ট হবে তো আপনি করেন, যে মনে যদি মনে না করেন যে আপনার এটা পারফেক্ট হবে না তাহলে ওই কাজটা করেন না। ঠিক আছে, ওই কাজটা করেন না। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। ওকে, দেন আমি একই ইয়াতে চলে যাই, কন্ট্রোল সেভ দিলাম। দেখেন একই ধরনের হয়ে গেছে। আচ্ছা, 720x1280 একটা রেক্টেঙ্গেল নিলাম, দেখে মনে হচ্ছে অনেক বড় রেক্টেঙ্গেল, তাই না? আচ্ছা সমস্যা নাই, আমি জাস্ট এটা স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে জাস্ট ডিস্ট্রিবিউট করব। যেহেতু আমরা স্মার্ট অবজেক্ট নিছি, আমরা যেখানে ওপেন করি, আমি যত এখানে ইয়ে করে ফেলি ওইখানে যে ঠিক একই ওপেন হবে, একইভাবে ওপেন হবে।
ঠিক আছে, এখানে আমার কোনো আর কোনো কাজ করতে হবে না, ঠিক আছে, জাস্ট ক্লিক করে অ্যাপস এর ক্ষেত্রে শুধু, অন্য কিছু না, সেট হয়ে গেছে। জাস্ট কন্ট্রোল এস দিলে দেখবেন যে ওইটা চলে আসছে, ঠিক আছে। এভাবে আমরা সাবমিট করতে পারি, অ্যাপস এর ক্ষেত্রে খুব সহজ, ইজি সাবমিট করতে পারি। হ্যাঁ, ওইটা বানাতে হবে, ওইটা বানানো শিখতে হবে, তারপর। আচ্ছা, আমরা সাইজ সাইজ অনুযায়ী রেক্টেঙ্গেল নিয়ে নিব, সাইজ নিব কার, যে ইমেজটা আমরা এখানে শো আপ করতে যাচ্ছি সেই ইমেজের সাইজ নিব, একদম এক পিক্সেল এদিকে না ওদিকে না সব মেপে নিব, তাইলে আমাদের সুবিধা হবে। আর এখানে কখনো রেডিয়াস দেওয়ার চিন্তা করব না, ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে স্মার্ট অবজেক্ট করে নিব, তারপর ফ্রি ট্রান্সফর্মে চলে যাব। খালি রুলসগুলো মনে রাখি, তাইলেই দেখবেন কাজ করতে অনেক সহজ হবে। তারপরে ডিস্ট্রুডে চলে যাব আমরা, আচ্ছা, আমরা যখন দেখবো যে এটা শেষ হয়ে গেছে আমরা নতুন উইন্ডোতে ক্লিক করব আর কি, মানে ওইটা ক্লিক করলে আমরা নতুন উইন্ডো চলে আসবে, কারণ স্মার্ট অবজেক্টের ইন্ডিপেন্ডেন্ট লেয়ার, অন্য উইন্ডোতে যাই ওকে এডিট করা যাবে, কালার চেঞ্জ বলেন, অন্য যা ইচ্ছা তাই বলেন, একই লেয়ার থেকে করা সম্ভব না। আচ্ছা, তখন আমরা এখানে রেডিয়াস দিব, 2 পিক্সেল অথবা 5 পিক্সেল যেটা মনে করি, আমরা এখানে 2 পিক্সেল দিই। এটা লিঙ্ক আপ, যখন আমরা এখানে লিঙ্ক আপ থাকবে, এই চিহ্নটা থাকবে, তখন আমাদের কোনো কিছু করা লাগবে, ইন্টার চাপলে এটা লিঙ্ক আপ হয়ে যাবে, প্রত্যেক জায়গায় 2 হয়ে যাবে, আলাদা আলাদা করে বসানোর দরকার নাই, যখন এটা থাকবে না তখন আলাদা আলাদা করে বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আমরা এখানে শো করি, শো করে এই লেয়ারে চলে যায়, যেটা ইমেজ, যেহেতু আমরা ক্লিপিং মাস্ক করছি এবং রেডিয়াস চাচ্ছি 2 পিক্সেল, তো আমরা অবশ্যই এখানে ক্লিপিং মাস্ক করব। শিফট কন্ট্রোল জি, সরি কন্ট্রোল অল্ট জি, ক্লিপিং মাস্ক হয়ে গেল, দেখবেন যে এটা তো রেডিয়াস হয়ে গেছে 2 পিক্সেল, এই যে সাদা অংশ এটা রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াসটা কেন করব, আমাদের ওই লেয়ারে রেডিয়াস আছে বলে আমরা ক্লিপিং মাস্ক করতেছি, ক্লিপিং মাস্ক করলে এখানে রেডিয়াস হয়ে গেছে, এটা তো আমাদের পিএনজি ফাইল, পিএনজি ফাইলে তো রেডিয়াস করা পসিবল না, র ফাইলে পসিবল, পিএনজি ফাইলে কখনোই পসিবল না। যখন আমরা পিএনজি ফাইলে রেডিয়াস করতে যাব, অবশ্যই নিজে একটা শেপ নিব, যে কোনো কাজে, যে কোনো কাজে নিজে একটা শেপ নিব, তারপরে আমরা ক্লিপিং মাস্ক করব, ওই শেপের আকার ধারণ করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কন্ট্রোল এস, এখানে ঠিক একই পজিশনে চলে আসছে, ঠিক আছে। কালারটা এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন, এই জন্য কালারটা এমন লাগতেছে আইফোনে, এটা যদি আমি কোনো অ্যান্ড্রয়েড ফোনে সাবমিট করি কালারটা অনেক ভালো লাগবে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন, এই ডিজাইনের নাম বলা হয় ম্যাটেরিয়াল ডিজাইন, অনেকে শুনছি, অনেকে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা যে লোগো লাইভ লোগোটা পাচ্ছি, এই লোগোটা স্মার্ট অবজেক্ট আমাদের দেয়া আছে প্লেস হোল্ডার নামে, ঠিক আছে। আমরা যদি নতুন লোগোটা এখানে বসাতে চাই, আমাদের যে ক্রিয়েট করা লোগো সেখানে যদি এখানে বসাতে চাই, এই লোগো মকআপটায় অ্যামব্রুশ মকআপটায় যদি আমরা বসাতে চাই, জাস্ট প্লেস এটা এটা তো আমি দিয়ে দিছি, এটা তো ডাউনলোড করা মকআপ, আমি যে গুগল থেকে যখন নিয়ে আসি আমি এরকম একটা ইন্টারফেস পাবো। হ্যাঁ, এটা পিএসডি ফরম্যাট হলে এটা এরকম ইন্টারফেস পাবে। আচ্ছা, এটা অনেক ধরনের ফরম্যাট আছে, অনেক ধরনের, আপনার দেখতে হবে যে আমার প্লেস হোল্ডার কোথায় আছে, জাস্ট প্লেস হোল্ডার আমি ডাবল ক্লিক করে আমি নতুন একটা উইন্ডো পেয়ে যাব, ওখানে আমার লোগোটা আমি জাস্ট পেস্ট করি, কপি পেস্ট করি, ঠিক আছে, আমার ইচ্ছা মতো আমি রিসাইজ করি, বড় করলে সমস্যা নেই, ছোট করলে সমস্যা নেই, সিনটার যে এটার ভিজিবিলিটি অফ করে দেই, অফ করে দিয়ে আমরা জাস্ট কন্ট্রোল এস দেই, দেখবো যে আমাদের চলে আসছে। এখন আমরা কি করলাম, জাস্ট এটাকে আমরা শ্যাডো দিলাম, একটু শ্যাডো দেই, ভালো লাগবে, সাদা দেই, মানে এটা হচ্ছে
কালার ওভারলে, ও সরি ওইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এটাতে দিতে হবে কালার ওভারলে দেই শুধু আমরা, ওকে করি। এখন দেখেন